সুধী দর্শক, আসসালামু আলাইকুম। রোজা এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আজ এসেছি মেহেরপুর জেলার সদর উপজেলার গৌরীপুর দক্ষিণ পাড়া এলাকায়। এখানকার অনেক কৃষক বিঘাকে বিঘা জমিতে লাউ চাষ করেছেন, কিন্তু এই লাউ খাওয়ার উদ্দেশ্যে তারা চাষ করেন নাই। তারা এই লাউ থেকে বীজ তৈরি করার উদ্দেশ্যে লাউ চাষ করেছেন। এই এলাকারই একজন কৃষক মোহাম্মদ ইসলাম আলী প্রতি বছরের মতো এবারও 2 বিঘা জমিতে বীজের লাউ চাষ করেছেন। পাশাপাশি তিনি লাউ শাক বিক্রি করে থাকেন, কিছু লাউও বিক্রি করেন। কেন তিনি লাউয়ের বীজ তৈরি করেন, কিভাবে বীজ সংগ্রহ করেন, বীজ বিক্রিতে লাভ কেমন, এবং এই লাউ চাষাবাদ সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। লাউ স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি সবজি। শুধু সবজি না, এর শাক বা ডগা উভয়ই খাওয়া যায়। লাউ যে কোনো সময় সকল প্রকার মাটিতে চাষ করা যায়। লাউ প্রধানত শীত মৌসুমের সবজি, শীতকালে দাম এবং ফলন বেশি পাওয়া যায়। তবে লাভজনক সবজি হয় কৃষকরা সারা বছরই এই সবজিটি চাষ করে থাকেন। মেহেরপুর জেলার সদর উপজেলার গৌরীপুর দক্ষিণ পাড়া এলাকার অনেক কৃষকই লাউ চাষ করছেন, তবে তারা এই লাউ খাওয়ার উদ্দেশ্যে চাষ করেন না, তারা বীজ তৈরির উদ্দেশ্যে লাউ চাষ করে থাকেন। এই গ্রামের একজন কৃষক মোহাম্মদ ইসলাম আলী, তিনি কয়েক বছর ধরে 2 বিঘা জমিতে লাউয়ের চাষ করে বীজ তৈরি করেন। তিনি জানান, বীজের লাউয়ের চাষের জন্য জমি ভালো করে 3টি চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হয়। তারপর গোবর সার, ইউরিয়া, পটাশ, জিপসাম দিয়ে 6 থেকে 7 দিন জমি ফেলে রাখতে হয়। শেষ চাষ দিয়ে মাটি সমান করে বীজ রোপণ করতে হয়। তবে লাউয়ের বীজ অনেক শক্ত বলে 2 দিন পানিতে ভিজিয়ে রেখে বীজগুলো ফেটে নিয়ে জমিতে রোপণ করা হয়। চারা একটু বড় হয়ে গেলে মাসে 2 বার সেচ দিয়ে মাটিকে জো অবস্থায় রাখতে হয় বলে জানান ইসলাম আলী। আমি চাষ করার সময় আগে জমি পছন্দ করিনি, পছন্দ করার পরে আপনার তুলনামূলক চারি সার মাটি যাই দিই, আর যদি না দিই তাহলে গাছ বের করে নিয়ে গাছের বয়স যখন মানে 15 থেকে 20 দিন হয়, তারপরে আপনার এই গাছে হয় গোবরের সার দিই কিংবা গাছটাকে একটু অল্প বাড়ানোর জন্য অল্প চারি রাসায়নিক সার দিই। যখন গাছের বয়স মাসখানিক হয়ে যায় তারপর আপনার হচ্ছে ওই কেজিতে এক এক খানাতে 1.5 কেজি বা 2 কেজি গোবরের সার দিই। গোবরের সার দিলে পরে রাসায়নিক সারের সার কম লাগে, আর রাসায়নিক সার যদি বেশি দেওয়া যায় তাহলে গোবরের সারের তুলনা আপনার হচ্ছে ইয়ে হয় মানে সারটা বেশি লাগে রাসায়নিক সার, আর গোবরের সার দিলে রাসায়নিক সারটা কম লাগে আর ফসলও ভালো হয়। আর গোবরের সার দিলে পরে আপনার কয়েকটা সারের পরিমাণ চাহিদাটা মিটে যায়। হ্যাঁ, আর যদি আমরা গোবরের সার না দিই তাহলে রাসায়নিক সার যতই দিই মাটির শক্তি থাকবে না। আর সেচ আপনার মাসে 2টো করে সেচ লাগবে, 2টো লাগে কোন মাসে 3টে, মানে এটা টানের আবহাওয়ার কারণে। টান যদি জমিতে বৃষ্টি আকাশে বৃষ্টি না থাকে তাহলে হয়তো 3টে সেচ লাগতে পারে, আর যদি আকাশের ভাব ভালো থাকে তাহলে মাসে 2টা সেচ লাগে। তো প্রতি মাসে যদি 2টা সেচ লাগে তাহলে আপনার মিনিমাম 4 মাস সেচ লাগবে। তার কারণ এদিকে ছোটোবেলার থেকে আপনার হচ্ছে সেচ কম লাগবে, আর ওদিকে পাকা যখন লাউ হয়ে যায় তখন আর সেচ লাগে না, তখন জমিতে প্রায় মিনিমাম 1 মাস জমিতে পড়ে থাকে লাউ। 1 মাস পড়ে থাকলে পর তখন তার সেচের দরকার হয় না। তো মোটামুটি এই 3.5 মাস 4 মাস আমার সেচ দেওয়া লাগে, ওটা মাসে 2 বার সেচ লাগে, 2 বার থেকে 15 দিন 12 দিন এরকম পরপর সেচ লাগে। এটাই তিনি আরো জানান, মাঘ মাসের শেষের দিকে লাউয়ের বীজ রোপণ করা হয়। রোপণ থেকে শুরু করে বীজ সংগ্রহ পর্যন্ত সময় লাগে 4 মাস। লাউ গাছের বয়স 1 মাস থেকে 3 মাস পর্যন্ত বাড়তি আয় হিসেবে 10 থেকে 12 হাজার টাকার লাউ শাক বিক্রি করা হয়।
এছাড়া কিছু লাউ বিক্রি করে 3-4 হাজার টাকা আয় হয় বলেও জানান ইসলাম আলী। কাঁচা লাউ যদি বিক্রি করি তো আমাদের কাঁচা লাউ যারা তৈরি করে তাদের হচ্ছে বানে চাষ করতে হয়। বানে চাষ করলে তাদের একটা যে কাঁচা লাউ করি তাদের বাজার দিলে বা তাদের লাভবান বেশি হয়। আর আমরা বীজ চাষ করি, আমাদের বীজের হিসাবটা আলাদা। বীজ চাষ করলে পরে আপনার যেমন লাউ শাক বিক্রি করি, আমরা ছোটোর থেকে গাছের 1 মাস বয়সের থেকে শাক বেচার থেকে 3 মাস পর্যন্ত শাক বিক্রি করি। 3 মাসে মোটামুটি 1 বিঘা জমিতে 8,000-10,000-12,000 টাকা শাক বিক্রি হয়। 10-12,000 টাকায় শাক বিক্রি হয়। তারপরে আপনার শাকটা যখন বিক্রি শেষ হয়ে যায় তারপর আপনার বীজে চলে আসে। মানে যখন বীজে চলে আসে ওর মাথার লাউ কিছুটা লাউ বিক্রি অংশ আমরা কেটে বিক্রি করে দিই। মানে মাথার সেই লাউটার বীজ নিই নি, মানে সেই লাউর বীজটা ভালো হয় না, অতএব সেই বীজটা আমরা নিই না। সেই বীজটা আপনার হচ্ছে লাউটা বিক্রি করলে দেখা যায় 2,000-3,000 টাকা লাউ বিক্রি হয়। লাউ বিক্রি হওয়ার পরে তার 20 দিন পরে গাছ কেটে দিই। 20 দিন পরে গাছ যখন আমরা কেটে দিই তারপরে 20 দিন পরে গাছ কাটার পরে তারপরে ওই জমিতে তখন আমরা আবার বীজে চলে যাই। আর লাউ আমরা বাড়িতে নিয়ে আসি কিংবা জমির থেকে ছাড়াই। তিনি আরো বলেন, 2 বিঘা জমিতে বীজ রোপণ থেকে শুরু করে বীজ উৎপাদন পর্যন্ত সার, শ্রমিক, কীটনাশক সহ মোট 20,000 টাকা খরচ হয়েছে। 2 বিঘা জমিতে বিঘা প্রতি 6 মণ হারে মোট 12 মণ বীজ পাওয়া গেছে। বীজের আকার এবং মানভেদে প্রতি মণ বীজ 12,000 টাকা থেকে 14,000 টাকা পর্যন্ত দরে বিক্রি করা হয়। চার মাসে 2 বিঘা জমি থেকে সব খরচ বাদে 1,50,000 টাকা লাভ হবে বলেও জানান ইসলাম আলী। লাউ যদি বছর ভালো যায় তাহলে 5-6 মণ বিঘিতে বীজ আসে। বিঘিতে 5-6 মণ বীজ আসলে দামের তুলনামূলক ভালো হয়। যেমন এবছর আমরা 12,000-13,000-14,000 টাকা দাম পাচ্ছি, তাহলে টাকা পয়সা হবে। তাহলে পরে আপনার দেখা যাচ্ছে যে লাভ বলতে গেলে আপনার 3 ভাগের 1 ভাগ খরচ হবে, 2 ভাগ লাভ থাকবে জমিতে। যদি আমার 10,000 খরচ হয় তো হয়তো 40,000-50,000 টাকা বিঘিতে আসলে হয়তো দেখা যায় 10,000 খরচ হলে পুরাটাই 40,000-35,000 টাকা এরকম থাকতে পারে। আর যারা বীজ কেনে তাদেরকে খোঁজ দেওয়া লাগে না, তারা নিজেরা খুঁজে নিয়ে যায়। শুকাইতে আর গুছাইতে আপনার বীজ ধরেন যদি লেবার নেওয়া যায় তাহলে আপনার 1 সপ্তাহের মধ্যে বীজ কালেকশন করা সম্ভব। আর যদি লেবার না নিই তাহলে পরে আমরা নিজেরাই যদি করি তাহলে 10-15 দিন লেগে যাবে, যাতে মাল তো আপনার নষ্ট হয় না। আস্তে আস্তে পাইকি আস্তে আস্তে জিনিসটা হেসবে, আস্তে আস্তে আমার বীজ বের করি। যেমন আমার বীজ আমি নিজে এবার কালেকশন করি, যখন লেবার নিই নি আমার বাড়ির থেকে আমার ছেলেপুলিতে আমরা নিজেরাই ই করেছি। তাতে আমার এখানে নাহলে মোটামুটি ধরেন 3,000 টাকা লেবার লাগতো, সেটা লাগেনি। বিক্রি আমরা বাড়ির থেকে মাল হয়ে গেলে বাড়ির থেকে বিক্রি হয়। এরা বাড়ির থেকে মানে যারা ক্রেতা তারা বাড়ির থেকে খোঁজ পালি পরে এরা বাড়ির থেকে নিয়ে যায়। মানে যে পাড়ির কাছে দাম বেশি পায় সে পাড়িকে ছেড়ে দিই। অনেক পাড়ি তো আসে, দেখা যাচ্ছে প্রত্যেকদিন 2-3-4 লোক আসতেই আসে। দর্শক, লাউয়ের এসব বীজ ভালো করে পরিষ্কার করে 2-3 বার রৌদ্রে শুকিয়ে বস্তায় ভরে রাখা হয়। মেহেরপুর গৌরীপুর লাউ বীজের এলাকা হিসেবে পরিচিতি পাওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে বীজ পাইকাররা বা বড় বড় বীজ কোম্পানির প্রতিনিধি এসে এসব বীজ কিনে নিয়ে যায়। কৃষকদের এসব বীজই সুন্দর মোড়কে প্যাকেটজাত হয়ে পরবর্তী মৌসুমে সারা দেশের কৃষকের হাতে পৌঁছে যাবে।